Welcome to my tutorial. Today's topic is lesson 5 of class 10, our runaway kite by Lucy Maud Montgomery. Lucy Maud Montgomery was a Canadian author best known for a series of novels. Lekhika amader ekhane ekjon Canadian author ebong tini bishesh bhabe porichito tar ekguchho upanyasher jonno. She wrote numerous novels, poems and short stories. তিনি আরো অনেক উপন্যাস, কবিতা এবং ছোট গল্প লিখেছিলেন। আওয়ার রানাওয়ে কাইট এই যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে দ্য ভ্যালু অফ রিলেশনশিপস, অর্থাৎ আমাদের মানুষের মধ্যে সম্পর্কে যে কি মূল্য সেটাই কিছু ঘটনার মধ্যে দিয়ে আমরা এই গল্পের মধ্যে বুঝতে পারব। সো লেট স্টার্ট ইউনিট 1। অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস to play with on the big half moon. Big half moon which is island ekta tumra screen e dekhte pabe je obosshoi big half moon e amader shonge khelar moto keu chilo na. We just had to make the most of each other and we did. Amader eke oporer shongei beshi khelte hoto ar amra tai kortam. We live on the big half moon island. আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা বলতে এখানে বাবা, ক্লড আর এস্থার পিসি আর মিমি আর ডিক। ইট ইউজ টু বি ওনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে বাবা, ক্লড আর আমি ছিলাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এটা শুধুমাত্র একটা ঘুড়ির জন্যই, আমরা সংখ্যায় এখন আরো বেশি হয়ে গেছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এটা নিয়েই আমি তোমাদের বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক। তোমরা লাইট হাউস কি জানো? ছবির মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, দেখো বুঝতে পারবে। যেখান থেকে ওয়াচ রাখা হয় চারিদিকে। I am 11 years old. আমার বয়স 11 বছর। Claude is 12. ক্লডের বয়স 12। In winter, অর্থাৎ শীতকালে, when the harbor is frozen over, যখন আমাদের বন্দর বরফে জমে যায়, we all move over to the mainland. আমরা সকলে মূল ভূখণ্ডে চলে যাই। As soon as spring comes, আর যেই বসন্ত আসে, back we sail to our own dear island. আমরা আবার আমাদের প্রিয় দ্বীপে নৌকা করে ফিরে আসি। The funny part used to be that people always pitied us when the time came for us to return. মজার ব্যাপার ছিল, যখনই আমাদের ফিরে আসার সময় এসে যেত, লোকে যেন আমাদের কেমন করুণার দৃষ্টিতে দেখতো। এখানে পিটি বলতে করুণা, করুণার চোখে তাদের দেখতো। কারণ দে সেড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, অর্থাৎ ওদের কাছাকাছি ওখানে কোনো শিশু না থাকায় আমাদের নিশ্চয়ই খুব নিঃসঙ্গ বোধ হয়। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অবশ্য ক্লড আর আমি আমাদের সঙ্গে খেলার জন্য কাউকে পেতে চাইতাম। It is hard to run pirate caves and things like that with only two. শুধু দুজনের পক্ষে জলদস্যুর গুহায় দৌড়াদৌড়ি এই সব খেলা কিন্তু ছিল বেশ কঠিন। But we used to quarrel a good deal with the mainland children in winter. কিন্তু মূল ভূখণ্ডে বাচ্চাদের সঙ্গে আমরা শীতকালে প্রচুর ঝগড়া করতাম। So it was perhaps just as well that there were none of them on the big half moon. তাই হয়তো big half moon এ তাদের কেউ না থাকাটা ভালোই হয়েছিল। Claude and I never quarreled. Claude আর আমি কিন্তু কখনো ঝগড়া করতাম না। To be sure, নিশ্চিতভাবে father didn't seem to have any relations except us. বাবার আমরা ছাড়া কিন্তু আর কোনো আত্মীয় স্বজন ছিল না।
দিস ইউজড টু পাজল ক্লড অ্যান্ড মি। এই ঘটনাটা আমাদের বেশ দ্বন্দ্বে ফেলে দিত। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, মূল ভূখণ্ডের সকলেরই আত্মীয় স্বজন ছিল। ওয়াই হ্যাডেন্ট উই? আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভ অন অ্যান আইল্যান্ড? এর কারণ কি আমরা একটা দ্বীপে বাস করি বলে? উই থট ইট উড বি সো জলি, এখানে জলি মানে হ্যাপি। আমরা ভাবতাম যে টু হ্যাভ আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, যে আমাদের কাকা পিসি বা কুর্তুতো পিস্তুতো ভাই বোন থাকলে বেশ মজার হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার আমরা বাবাকে সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম। বাট হি লুকড সো সরফুল, কিন্তু এতে তাকে এত দুঃখিত বলে মনে হয়েছিল, দ্যাট উই উইশড উই হ্যাডেন্ট। আমাদের মনে হয়েছিল বোধহয় জিজ্ঞাসা না করলেই ভালো হতো। হি সেইড, তিনি বলেছিলেন, ইট ওয়াজ অল হিজ ফল্ট, সবটাই তাঁর ভুল। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লড আর আমি বুঝতে পারিনি বাবা কি বোঝাতে চেয়েছিলেন। দেখো খুব সুন্দর একটা গল্প, ফার্স্ট ইউনিটটা পড়েছি মাত্র, এখনো কিন্তু আমরা সেভাবে কিছু বুঝে উঠতে পারিনি। শুধু এটুকু জেনেছি যে ক্লড এবং এখানে লেখিকা কিন্তু, বা যিনি ন্যারেটর, তারা শুধু বাবার সঙ্গে থাকতেন ওখানে, অ্যান আইসোলেটেড আইল্যান্ড। তাই তারা বাবাকে প্রশ্নটাও করেছিল যে কেন তাদের কোনো আত্মীয় পরিজন নেই। তাদের বাবা বেশ দুঃখ পেয়েছিলেন, তাই তাদের মনে হয়েছিল যে এমন প্রশ্ন না করলেই বোধ হয় ভালো হতো। ভিডিওসটা আপলোড এই কারণে করলাম যে এতে তোমাদের সব থেকে বেশি সুবিধা হবে বলে আমার মনে হয়েছে, কারণ ক্লাসে পড়ানোর সময় দেখবে টেক্সট পড়িয়ে দেওয়ার পরে সেটা রিওয়াইন্ড করার পুরোটা সুযোগটা কম থাকে। কিন্তু এখানে তোমরা যেখানটাই বুঝতে পারবে না, পজ করে অথবা একটু রিমাইন্ড করে সেই মানেটা ভালো করে বুঝে নিতে পারবে। তাই আশা করি বই সামনে রেখে খুব মনোযোগ দিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করে নাও, ভালো করে পড়ে নাও, এবং পরের ক্লাসে আমরা আবার সেকেন্ড ইউনিট নিয়ে উপস্থিত হব। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, বাই।